শুনলে মনে হয় যেন হিন্দিতে রাম লক্ষণ বল শত্রুঘ্ন কথা বলতো। শত্রুঘ্ন শত্রুঘ্ন তো কথা বলে, যে শত্রুঘ্ন সিনহা এটা বিহার থেকে ধরে এনে এখানে এমপি করিয়েছে, মানে লজ্জার কোনো শেষ নেই, লজ্জার কোনো শেষ নেই। এবং বাঙালিও বোঝা উচিত যে দেখো ওখান থেকে কেন এনে করালো, ওটাকে দাঁড় করালে ওদের সবকটা একসাথে ভোট দেবে, বাঙালি দাঁড় করালে, বাঙালি তো তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল সব রকম আছে, ওরা যা আমার আদমি, এই তো সিস্টেমটা। এই যে হিন্দি এটা ওরা এরকমভাবে চাপিয়ে দিচ্ছে, ইংরেজি দিকে তো ইংরেজি আর তৃতীয় একটা বিষয় রয়েছে। এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা 1965-এর হিন্দি বিরোধী আন্দোলনের মহান নেতা, আমাদের মানে একটা যে লোকগুলোকে দিল্লি আমাদের চেনাতে চায় না সেই ধরনের লোক, সিএন আন্নাদুরাই, তিনি একটা কথা বলেছিলেন, দারুণ কথা, যে অনেকে মানে লিঙ্ক ল্যাঙ্গুয়েজের কথা, যেটা কমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ভারতটা কমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। তো উনি বলেছিলেন ভারত হচ্ছে সমানাধিকারের ভিত্তিতে তৈরি, হিন্দি হলে বেশি ভারতীয় আর বাঙালি আর তামিল হলে কম ভারতীয়, এরকম তো নয়।